ঈশ্বরদি থেকে বাক্সে পর্যন্ত যে বিস্তীর্ণ সুন্দর সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন, তারই দৃশ্য ট্রেন থেকে ধারণ করা এই দৃশ্যটি। ঈশ্বরদি থেকে বাক্সে পর্যন্ত অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের যে লীলা এবং বৈচিত্র্য রয়েছে দেখুন আপনারা, অনেক সুন্দর। এখান থেকে আমরা দেখতে পারবো রাশিয়ান সিটি। এখন ঈশ্বরদি মোটামুটি পপুলার রাশিয়ান সিটি নিয়ে এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে। দেখুন রাস্তাগুলো অনেক সুন্দর, মানে অভূতপূর্ব সুন্দর। ট্রেন থেকে দ্রুত যাচ্ছে বলে হয়তো এত ভালো বোঝা যাচ্ছে না। যখন পাশে যে আপনারা রোড দেখতে পাচ্ছেন, যখন এই রোড দিয়ে যাওয়া যায়, আমি এই রোড দিয়েও গিয়েছি, অনেক সুন্দর। তখন প্রকৃতিটা এখান থেকে ট্রেন যে যায়, এই জায়গাটা অনেক উঁচু ঢিবির মতো লাগে, তখন দৃশ্যটা আরও সুন্দর লাগে। দেখুন পাশে আপনার রাশিয়ান সিটির মাথাগুলো দেখতে পাচ্ছেন, উচ্চ স্বরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাশিয়ান সিটির সুউচ্চ মাথাগুলো। এই যে দেখতে থাকুন রাশিয়ান সিটি, মনে হচ্ছে বিশাল বিশাল উঁচু উঁচু সব দালান। দূর থেকে অত ভালো লাগছে না, কিন্তু রাশিয়ান সিটির কাছে গেলে জায়গাটা আরও অনেক সুন্দর লাগে। রাশিয়ান সিটির যে এরিয়াটা অনেক সুন্দর, মনে হয় আমি কোনো বিদেশে জায়গায় চলে আসছি, এইরকম মনে হয়। আমাদের ঈশ্বরদিটা এখন ঠিক সিঙ্গাপুর বা অন্যান্য উন্নত দেশের মতো হয়ে গিয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আশেপাশের এলাকাটা। যারা আসলে ভিডিওতে তো সব কিছু বোঝা যায় না, কাছ থেকে দেখলে বোঝা যায় যে জায়গাগুলি আসলে অনেক সুন্দর। আমরা চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি। দেখুন চারিদিকে মনে হচ্ছে যন্ত্র ভাত যন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জায়গাটি। এর পরের ভিডিওতে আসবো আবার।